Hello everyone. Hi guys. Welcome to our hour later. Hello everyone. Welcome. Hi guys. Okay, bolchi. Hello everyone. Hi guys. Welcome to our new channel. New channel. New ito. Welcome to our channel. Okay. Okay. Rojan. No, that a bit. 1, 2, 3. Hello. God. No. Hi everyone. Welcome Hello, to our channel, Roju and Ronnie. Yes. Shabai, kemon acho? Asha kori bhaloi acho. Corona te barite acho. Yeah. Bhaloi thako. Ajke amra ekta notun story bolte chai. Story bolte. কার আমাদের ফার্স্ট কার অ্যাকচুয়ালি সেটা ও বলবে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমাদের লাস্ট ইয়ার 24th এপ্রিলে বিয়ে হওয়ার আগে আমাদের অ্যাকচুয়ালি মিট হয়েছিল ডিসেম্বরে হ্যাঁ 2020 ডিসেম্বরে আমাদের পূজোর টাইমে আমাদের বিয়ে হয় বাট হ্যাঁ তো তার আগে আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমরা পুনে আসার আগে যখন মা বাবা আসছিল তো তখন বাবার অ্যাকচুয়ালি এসটিলো ছিল বাবা কিনেছিল 2007 তো তখন 2018 সময় আসার সময় আমি জানতাম যে গাড়ি আনলে এক তো রেজিস্ট্রেশন রোড ট্যাক্স वगैरह সব নতুন করে এই স্টেটের আন্ডারে করতে গেলে অনেক টাকা লাগবে ওর থেকে বেটার গেট রিড অফ দ্য কার এখানে এসে তারপরে কেনা যাবে আর আমি বাবাকে বলেছিলাম বাবা তোমাকে কিনতে হবে না আমি নিজে কিনবো তো তারপরে ডিসাইড এটাই হলো যে তখন গাড়ি বিক্রি করে দেওয়া হলো অ্যান্ড সবাই সব কিছু জিনিসপত্র নিয়ে আমরা এখানে চলে আসলাম অ্যান্ড আমি তারপরে আমি একটু গেম টেম খেলতে ভালোবাসি তো আমি গেমিং এ বেশি ইনভেস্ট করতাম গাড়ির আগে সব গেমিং সেটআপ চলে সেটা ওটা নিয়ে আলাদা ভিডিও বানাবো বাট তো তখন যখন আমার লাইক 2018 এন্ড অলমোস্ট এক বছর ধরে একটু একটু করে আই ওয়াজ লাইক যখন হয়ে যাবে একটা অ্যামাউন্ট অফ মানি আমি গাড়ি নেব তো আমি আই ওয়াজ লাইক একটা গাড়ি কিনবো এন্ড তখনই আমার বিয়ে ঠিক হয় এন্ড আমার মোটো না তারপরে করোনা আসে করোনা আসার অনেক পরে আমাদের মিট হয়েছিল হ্যাঁ সেটা কারেক্ট কিন্তু আমার যখন অ্যামাউন্ট অফ মানি আমার যখন কালেক্ট হয়ে গিয়েছিল গাড়ি কেনার জন্য তখন আমি বিয়ে ঠিক হয়ে যায় এন্ড যখন বিয়ে হয় তখন অবভিয়াসলি ওই অ্যামাউন্ট অফ মানি যেটা ভেবেছিলাম গাড়ির জন্য সেটা চলে যায় বিয়ের মধ্যে তো তারপরে আমি বিয়ে হলো বিয়ের ঠিক এক দু মাস পর ওকে বলেছিলাম যে আমি একটা অ্যামাউন্ট অফ টাকা বাঁচাচ্ছি অ্যান্ড এটা কিছু কারণের জন্য আমি তখন ওকে বলিনি যে গাড়িই হবে তো আমি অ্যাকচুয়ালি আমরা হানিমুন বা কোথাও ঘুরতে যাবো এরকম ভেবে তো আমি অ্যামাউন্ট অফ টাকা বাঁচাচ্ছিলাম দেন আমি এক টাইমে যখন পুজোর ঠিক 10-15 দিন আগে আমি ভাবছিলাম যে গাড়ি কেনা কি যেতে পারে মানে এখন ও ভাবছিল আমাকে কিছু জানায়নি তখন ওর যেহেতু বাইরে যাওয়ারই মানে ঘুরতে যাওয়ার এখন তো আমাদের হানিমুন হয়নি সেটা আলাদা কথা বাট এটা ছিল তো পুজো হয়ে গেল পুজো থেকে আমরা কলকাতা গেছিলাম কলকাতা থেকে ফিরলাম কতদিন পরে তার আমাদের তার বেশি দিন হয়নি দুপুরবেলা ও কথা বলতে আমরা আমি তো মানতেই পারছিলাম না কিন্তু ভেতরে একটা মানে ওই তার 2-3 দিন পরে হঠাৎ আমি ফোনে আমার মার সাথে ভিডিও কলে দেন কোনো কারণে মা হয়তো বলেছিল আমি ওর আগে ওকে কয়েকবার বলেছিলাম গাড়ি গাড়ি কিন্তু আসছে আমি ভাবছি
বলিনি যে তখন হ্যাঁ হ্যাঁ মা কোনো কারণে বলেছিল যে তোরা গাড়ি নিতে পারবি সামথিং কিছু একটা গাড়ি রিলেটেড কথা হয়েছিল হট করে আমি ও তখন ঘুম থেকে ওঠার পর আমি ওকে বলছি চল একটা গাড়ি কিনি ফট করে ও আর আমি 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 জাস্ট মানে দেখছিলাম জাস্ট আমি আমি অপেক্ষা করছিলাম কখন এই কথাটা মানে অ্যাকচুয়ালি আমি পিচ করবো কথাটাকে কথাটা ওই পিচ করে দিল কিন্তু ওর হচ্ছে গাড়িও কিনবে ঘুরতেও যাবে তখন আমি তো মানে প্রথমে তো আমি ভাবছি যে কি বলি ওরা আমার খুব খুশি যে অ্যাটলিস্ট বলেছে এবার আমি আমার নিজের জিনিসটাকে রাখতে পারি তো তখন আমি ওকে বললাম যে এক রোজো ঘুরতে তো আমরা যে কোনো সময় যেতে পারি গাড়ি আসলে তো আরো ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবো তো তখনই সেই মোমেন্ট অফ ডেতেই আমি সেই দিনই ও মানে ঘুম থেকে ওঠার পরেই গাড়ি দেখছে এ করছে নেক্সট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আরেকটা কথা হচ্ছে আমার আমার ইভেন মা বাবাও বিয়ের আগে থেকেই অনেকদিন আগে থেকেই যেহেতু আমি বলেছিলাম তখন যে আমি বাবা আমি আমি কিনে দেবো তোমার টেনশন নেই এবার ওরা পেছন থেকে কখন গাড়ি কিনবি তুই যে বলেছিলি সেই এখন অবধি তো গাড়ি আমি মুখও দেখতে পারলাম না কোনো আলোচনাও নেই তো তারপরে সেই মোমেন্ট অফ টাইমে যখন ওয়ার আমি ডিসাইড করলাম যে গাড়ি নেব তো তখন সেই মোমেন্ট অফ টাইমে ফুট তখন 4টে বাজে হ্যাঁ 30 মিনিটসের মধ্যে গাড়ি ফাড়ি দেখি গাড়ি ফাড়ি আমি দেখিয়ে দিছি এই এটা কি টাটা নেক্সন আর আমার যখনই টাটা বলেছে আমি জানি না একটু ও টাটা কোম্পানির গাড়ি ওর পছন্দ টাটা না স্পেশালি আমাদের ফ্যামিলিতে মানে আমার দিকের ফ্যামিলিতে তো আমার দাদা মাসি মানে মতলব সবারই হুন্ডাইরই কার আমি যা দেখেছি মোটামুটি হুন্ডাই তো ওটার একটা ফ্যাসিনেশন ছিল টাটা গাড়ি আমার জানি না আমার আমার টাটার ভালো লাগে টাটার গাড়ি খুবই ভালো আমি জানি না কেন আমার জানি না ভেতর আমারও বাড়ির দিকে সবাই হুন্ডাই চালিয়েছে মারুতিও চালিয়েছে বাট টাটা চালাই নি যদিও ব্যাপার ছিল টাটা মানে সরি কি যেন হুন্ডাই আমার একটা ব্যাপার ছিল হুন্ডাই ও টাটাতে গেছে আমি চল না একটু হুন্ডাই শোরুমে যাই মানে সেন্ট্রো হলো হুন্ডাই তাই তো হ্যাঁ হ্যাঁ যেটা হোক হুন্ডাই হুন্ডাইটা থাকবে আমি ওই যে টাটা নেক্সন দেখতে যাই আমি চল না আগে হুন্ডাই শোরুমটা দেখে টাটায় যাব মানে আমার শুধু এরকম ধান্দা আমি একটু টাটা এবার আরেকটা গাড়ি যেটা মাথায় আছে একটা আরবান ক্রুজার যেটা তোমার ব্রিজার অলমোস্ট ডুপ্লিকেট অলমোস্ট কি ডুপ্লিকেট হবে ওটা তো টয়োটা শোরুম আমাদের অ্যাকচুয়ালি একদম কাছে তো তখন মা বাবাকে বললাম মা বাবা মানে কি বলছিস মানে ভেবেছিস তুই না না ওটা তো পরে এসছে ভেবেছিস কি কিনে তো সেই দিনই আমরা সন্ধ্যাবেলা গেলাম প্রথমে টয়োটার শোরুমটা কাছে যে কাছে ছিল ওখানে গেলাম হেডেডেই গেলাম তো গিয়ে ওখানে আরবান ক্রুজারের গাড়ি সব সম্বন্ধ সম্বন্ধ বলছি মানে গাড়ির ব্যাপারে সব কিছু দেখলাম নিয়ে টেস্ট ড্রাইভ নিলাম অ্যান্ড তারপরে মানে ওই মোমেন্ট অফ টাইমে এমন হচ্ছে যে ওটা ভালো গাড়ি ছিল নো ডাউট ওটা অটোমেটিক ছিল না যদিও তো তখন মানে ও মানে জাস্ট এমন করে বলছে না আপ 5000 দিন স্যার আগে আপকো নেই চাহিয়ে হবে তো আপকো রিফান্ড হয়ে যাবে তো কে তো আমার ঠিক তখন না খুনি না তো আমার যে টাটা নেক্সন এর উপর একটা ফ্যাসিনেশন এর জন্য আর আমি নেক্সন গাইড অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দ ছিল দুটো তিনটে কারণে সেটা হচ্ছে যে একটা হচ্ছে ওর এনসিবি রেটিং 5 রেটিং ইন্ডিয়া ফার্স্ট গাড়ি যেটা 5 রেটিং এর এনসিবি রেটিং নিয়েছে which is a phenomenal আমার খুবই দরকার মানে এমন গাড়ি যেটা সেফটি থাকবে স্টাইলিশ থাকবে এসইউভি হবে আমার প্রথম থেকেই বলা যে আমি হ্যাচব্যাক নেব না আমি আমি এসইউভিতেই যাব মানে বিশাল বড় সরো এসইউভি এর আমার কাছে বাজেট নেই তাই জন্য আমার এসইউভি টা পছন্দ তো তখন আমরা যেহেতু আরবান ক্রুজার এসইউভি তো ওটাই সানরুফ ছিল কি সানরুফ তো ছিল না সানরুফ ছিল না তো তারপরে তারপরের দিন কি তারপরের দিন না পরের দিনই পরের দিনই আমি ঠিক করলাম যে টাইটানিক সরো তখন ঠিক আছে মানে ওকে ঠিক আছে একটু মানে হজম করলো ও আমাকে বললো হ্যাঁ হুন্ডাই তো যাবই তো আগে টাটাটা কাছে যাওয়ার কোনো মানে আইডিয়া ছিল টাটা আগে দেখে নি শোরুমটা আগে পড়বে দেন হুন্ডাই চলে যাব তো তারপরে সব শোরুম সব এখান মানে বিশাল দূর নয় তো আমরা টাটার শোরুমে গেলাম তো টাটার শোরুমে গিয়ে নেক্সন দেখলাম ওয়েটিং ছিল আমাদের কোনো এরকম ছিল না যে ওয়েটিং আমাদের ওয়েটিং 6 মাস থাকুক কোনো প্রবলেম নেই ভালো গাড়ি হতে হবে তো তখন আমরা টাটার শোরুমে গিয়ে টাটা নেক্সনের টেস্ট ড্রাইভ নিলাম টাটা পাঞ্চেরও আমরা দেখলাম হ্যাঁ দেখেছিলাম টাটা নেক্সন যখন টেস্ট ড্রাইভ নিলাম তখন হ্যাঁ তখন একটু মানে ওদের খুব একটা ভালো লাগেনি আমার যদি ভালো লেগেছিল ওদের ইভেন মা বাবার খুব একটা ভালো লাগেনি মেকানিজম জানি না বা কি চালাতে কি রকম লাগে কি ইঞ্জিন কি এসব জানি না কিন্তু আরবান ক্রুজারে যখন বসেছিলাম তখন একটা কমফোর্টেবলনেস ছিল না যে জিনিসটা অ্যাকচুয়ালি অনেক স্পেসিয়াস ছিল বা ব্লেসাইজ এরকম তোমরা দেখে হ্যাঁ হ্যাঁ মানে যেরকম ধর
ওখানে চারজনও বসতে পারবে, কিন্তু ওখানে আর নেক্সনে কি মানে তিনজন একটু হেলদি বসলে তোর একদম ফিট, মানে পা রাখার ঠিক স্পেসটা ভালো না, এটা এটা আছে কিন্তু খুব বিশাল যে না সেরকম না, মানে বসার পর লেগেছিল, মানে তুমি যখন ফার্স্ট অ্যাডাম ক্রুজারে বসবে দেন যখন নেক্সনে বসবে ফিলিংটা বুঝতে পারবে, আমি ওইটুকুই বুঝেছিলাম। ওর জানি না ওর মা বাবার ইঞ্জিনিয়ারি মানে ছোট ছোট মাথা খারাপ হয়ে গেছিল, মানে আমার না মন টন হয়ে গেছিল, ও আমাকে বুঝিয়েই যাচ্ছে মানে কোনো ভাবে আমাকে মানে ইয়েই করবে যে নেক্সনই নিতে হবে, মানে নেবো, মানে আমাকে বুঝিয়েই চলছে, বুঝিয়ে চলে না আগে ঠিক আছে আগে হুন্ডাই তো চল। আমার আমার অ্যাকচুয়ালি আমার বসও নেক্সন নিয়েছিল, আর আমি এমনি তো আমার অনেকগুলো বন্ধু নেক্সন কিনে চালাচ্ছে, আমার আইডিয়া আছে নেক্সন কত ভালো গাড়ি, আমি এখনো বলবো নেক্সন ইজ ভেরি গুড, ঠিক আছে এখন ওর পছন্দ না আমার কথা, বাট তো যখন তারপরে আমরা যাই গোটা বাদ দে, তো যখন আমরা হুন্ডাই শোরুম গেলাম পাশে ওই দুটো ছিল, একদম চোখের ফ্রন্টেই ছিল হচ্ছে হুন্ডাই ভেনিউ, হুন্ডাই ভেনিউ হোয়াইট হোয়াইট কালার, আর ভেনিউটা আর ওটা ছিল টপ মোড, হ্যাঁ টপ মোড কারেক্ট, অটোমেটিক ছিল, and ota dekhe lokta dekhe I was like it looks good, mane abhi don't you bolta chhe kon already nexon ni eto phati eschi tar pore hot koye venue te ekdom bole diye ya etai na bodole mane byapar ta amar jonno ektu khalo hoye ego te laglo mail ego te kichu lage ni amar it's just that mane o tokhon ekdom erokom mane hoye dari je tarpor even mane baba o mane am mane or baba আমার বাবা হুন্ডাই রি ব্যাস দেখেই বলছে হেভি, মানে আর কোনো লাগ আর কোনো কথা হবে না, নেক্সন নেক্সন কিছু না, এরকম একটা সামলু টান্ডু দেখে আমার একটু মানে দেখতে সত্যি লাক্সারি ছিল ওটা। তো আমি বাজেট নিয়ে সত্যি কথা বলছি একদম, আমি বাজেট নিয়ে ভেবেছিলাম যে 10-11 ম্যাক্স, ঠিক আছে এটা আমাদের বাজেট ছিল, আর আরবান ক্রুজার আমাদের দিচ্ছিল ওই একটু হয়তো বেশি ওই 11.5 মতো বাজেট, তো আমি ভেবেছিলাম ম্যাক্স টু ম্যাক্স 12 থেকে হয়তো যাবো, তো ওটা 12.5 মতো পড়ে যাচ্ছিল সব মিলিয়ে, মানে তাও এটা না মতলব কি যেন বললে টপ মডেলটা না, টপ মডেলটা না, ওটা হচ্ছে ছিল আমরা আবার জিজ্ঞেস করছিলাম জাস্ট টপের একটা মডেল, আমরা জিজ্ঞেস করছিলাম যে এটার পরের মডেলটা মানে টপ ছাড়া হ্যাঁ টপ ছাড়া কি আছে, প্রাইজে কি ডিফারেন্স কি, নিয়ে ওটার মধ্যে আমরা একটু মডিফাই করে নিতাম যা যা এক্সট্রা, কিন্তু সানরুফ ছিল না ওটা, যেটা আমরা নিচে সানরুফ ছিল না, অ্যাক্সেসরিজ যা যা লাগবে ওগুলো লাগিয়ে নেবে, তো মোটামুটি করে ভেবেচিন্তে আশা হয়েছে ওই সেকেন্ড টপ মডেল, সেকেন্ড টপ মডেল, সেকেন্ড টপ মডেল বললো যে আমরা গেছিলাম তো ডিসেম্বরের দিকে, তো ডিসেম্বরের না সরি আমরা নভেম্বরে গেছিলাম, নভেম্বরের লাস্ট দিকে মাঝের দিকে গেছিলাম, ও বলেছিল যে নেক্সট মান্থের মধ্যে পেয়ে যাবে, তো তখন আর একটা আরেকটা জিনিস ছিল যে আমার যেহেতু এখন এখানে রেন্টে থাকি আমরা, তো আমাদের রেন্টাল এগ্রিমেন্ট দরকার যদি তোমার নিজের ফ্ল্যাট না থাকে, তো রেন্টাল এগ্রিমেন্ট আমার ডিসেম্বরে শেষ হবে এন্ড তারপরে আবার রিনিউ করাতে হবে, রিনিউতে এক দেড় মাস তো ওটাই চলে যায়, তো আবার ওই গাড়িটা পিছিয়ে যাবে, কোনো লাইট ডেলিভারি নিতে পারবো না, তো সেখানে যাই নেবো ডিসেম্বরের মধ্যে নেবো, এটা একটা আমাদের মাথায় ছিল, তো আমরা তারপরে বাড়ি চলে আসি, নিয়ে সে অনেকক্ষণ আলোচনা আলাপ আলোচনা করে না ওটাতেই ফিক্স ছিলাম মাথায়, ও মাথায় ফিক্স করে নিয়েছিল, আমি তাও একবার দুবার ভাবছিলাম ভেবে, তাও ওইটা আমরা সেকেন্ড টপে মোটামুটি খুশি ছিলাম, তো তারপরে কেন না প্রথমে কি বললো ওরা যে গাড়ি যখন আর মানে যখন ওরা দিতে পারবে তার আগে একটা নাম্বার কিছু সামথিং থাকে ওটা দিয়ে বুকিংটা বলছিল না, বুকিং অ্যামাউন্টটা দিতে হবে, তো বুকিং অ্যামাউন্ট দেওয়ার আগে মানে 7-8 দিন টাইম ছিল না, টাইম ছিল, এবার 3-4 দিনের মাথার থেকে ও শুরু করেছে 3-4 দিন পর বাড়ি চলে আসি, বাড়িতে এসে ভিতরে একটা মানে কোন একটা জায়গা না খুঁজছিল, আমি যেমন ঠিক আছে মানে আমি কারণ এক তো ওটা তাও বাজেট আউট হচ্ছিল, কারণ ওটা এমনি 12 তো পড়ছিলই, 14 পড়ছিল তো, না 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 ওইটা ওটা তো 12 পড়ছিল, হ্যাঁ আগেরটা 12 ক্রস পড়ছিল, 12 ক্রস পড়ছিল, ওটাই টেনে টুনে ক্রস মানে গেছিল 12 30 না সামথিং ওরকম পড়ছিল, তো ওটাতে মানে শি ওয়াজ হ্যাপি এন্ড বাবা বললো যে না ঠিক আছে ভালো গাড়ি নিচ্ছিস চালি, মানে এটা একদম ঠিক আছে, ওটার মধ্যে হয়তো আমরা আরো 40-50,000 টাকা খরচা করে কিছুটা মোটামুটি মানে মডিফাই করে দেবো, তো ওটার জন্য আমরা দোকান দোকান ঘুরে বেড়িয়েছি,
দেন ওয়ান ফাইন ইভিনিং আমি না প্রথমে রাত মাঝরাত ফার্স্ট দিন মাঝরাত মানে তুই যখন নাইট শিফট অফিস চলে তখন একদিন রাত্রিবেলা আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে দেখ পটাতে আসলি যা পটাতে আসলাম যে আমি অ্যাকচুয়ালি সেই দিনও পটাইনি সেই দিন একটা জাস্ট সিন দিছি যে এক বড় মডেলটা নিলেই বেটার ভেতরে কোনো কুত থাকবে না সবকিছু থাকবে হয়েছিল কি তার পরের দিন আমরা এখানে একটা ক্যাফেতে গেছিলাম টিকটকসে যেটা প্রথম ভিডিও আমরা রেখেছিলে তার পাশে ক্যাফেতে গিয়ে আমি ওকে বুঝাচ্ছি দেখ এক তো ছিল না অ্যালয় বিল ডায়মন্ড কাট অ্যালয় বিল সানরুফ তারপরে অনেক কিছু মানে যেগুলো ইম্পর্টেন্ট সানরুফ তাকে আমার খুব ইম্পর্টেন্ট মানে আমার খুব ইচ্ছা ছিল সানরুফ ও সামনে রয়েছে ইয়ের জায়গাটা তারপরে ফগ ল্যাম্প তারপরে প্রজেক্টর ল্যাম্প তারপরে তোমার এলসিডি স্ক্রিন অনেক কিছুই বাকি অটোমেটিক ছিল ভাই তোমার ব্লু লিংকটা ব্লু লিংক ছিল না মানে ভয়েস কমান্ডস वगैरह তো এগুলো কি একটা একটা লাক্সারি অ্যাপল থাকে জিনিসপত্র পাচ্ছি বাইরে থেকে লাগিয়ে কোনটা কি ওয়ারেন্টি গ্যারান্টি এসব তো তখন ছিল না আমরা ডিসাইড করলাম যে না টপ মডেলে সুইচ করব and top model এ সুইচ করার পর তারপরে আমরা তারপরের দিন সকালবেলা গিয়ে যেহেতু আমরা জানতাম যে গাড়িটা অ্যাভেলেবেল আছে আমি কথা বলে নিয়েছিলাম ওখানকার লোকের সাথে তো তখন আমাদেরকে বললো যে স্যার আমরা গেছিলাম অ্যাকচুয়ালি তখন তো বললো যে স্যার ওটা তো বিক্রি হয়ে গেছে আর আমরা দেখালো জাস্ট আগের দিন দেখালো যে ওটা বিক্রি হয়েছে পুরো ওটা আউট হয়ে গেছে পুরো সেটা তো তারপরে আমার মনটা আবার তো তখন বললো স্যার একটা ব্লু কালারের ডেনিম ব্লু কালারের গাড়ি অ্যাভেলেবেল আছে ওটা চলে আসবে আমাদের ডেনিম ব্লু ওর পছন্দ না তো তারপরে জিজ্ঞেস করলাম তখন অনেক রিকোয়েস্ট করাতে তখন দেখা গেলো যে একটা গাড়ি সে চেন্নাই থেকে আসবে তো ওটা তাহলে আমাকে ওয়েট করতে হবে হয়তো 10-15 দিন লাগবে এক্সট্রা কিন্তু পেয়ে যাবো তো তারপরে আমরা জাস্ট 2-3 দিন বাকি থাকবে হঠাৎ মাঝখানে আমি জানি না মাথায় কি চলেছিল কিয়া সোনেটের গাড়ির পেছনে আমার একটু মানে আগ্রহ জেগেছিল তো তারপরে আমি অ্যাকচুয়ালি কিয়া সোনেটটাও নিলাম মানে হঠাৎ করে কিয়া সোনেট নিয়ে হঠাৎ পাগল হয়ে গেছিল অ্যাকচুয়ালি লাক্সারি কার প্রচন্ড লাক্সারি সেম বাজেটে আর এই যে গাড়িটা আমরা হুন্ডাই বুক করেছি সেটা 14 লাখ ক্রস করেছিল জাস্ট হালকা তো ওই জন্য আমি একটা এখানে ভালো কথা বলতে চাই হুন্ডাই ভেনিউর ফার্স্ট আমাকে সাজেশন দিয়েছিল বদদাদা হ্যাঁ বদদাদা ব্যাপারে বলবো আমি অ্যাকচুয়ালি আমাদের দাদা হয় তো বদদাদা ভেনিউর ব্যাপারে আমার মেজদা আমার আরেকটা বন্ধু আছে বদদাদার সাথে কথা হয়েছিল তো ওই ফার্স্ট ওকে সাজেশন দেয় তুই এইটা দেখতে পারিস কি আছে না বদদাদা কি আছে ওটা বলেছিল বোধহয় তো বলল পরপর কয়েকটা গাড়ির নাম ওকে বলেছিল ওর বাজেটের মধ্যে আর কি আর আমার হচ্ছে আমার সবসময় একটাই জিনিস যে আমি শুনবো সবাই করবো নিজে এটা আমার সবসময় এটা আমার এই থিওরিতে চলি সবার শুনবো একটা দেখে নেবো কোনটা ঠিক কোনটা ভুল তখন ওটাকে বিচার করে আমি জিনিসটা করি এটা আমার মানে ছোটবেলা থেকে আর ওটাই আমার মনে হয় সব থেকে ভালো তো তারপরে হুন্ডাই ভেনিউ আসলো অ্যান্ড অটোমেটিক SX টার্বো সানরুফ মানে এগুলো বলে না ড্রিম তো ওটা পূরণ হলো আর ও বোধ হয় এক্সপেক্ট করেনি যে গাড়ি আমি নেবো করে তো আমি ভাবছিলাম ভেবেছিলাম যে সারপ্রাইজ দেবো বিয়ের পর অনেকগুলো সারপ্রাইজই দিয়েছি আমি একটা একটা করে পরে দেখবো দেখাবো বিয়ে দিয়ে পরে একদিন দেখাবো বিয়ে ভিডিও করবো বাট তখন আমরা গাড়িটা নিলাম আর আমরা 21 তারিখে অ্যাকচুয়ালি গাড়ি যেদিন ডেলিভারি হয় তো সেই দিন আমরা ভিডিও করেও ছিলাম যেদিন ভেবেছিলাম যে আমরা শুরু করবো বাট আনফর্চুনেটলি ওটা করা হয়নি তারপরে আমরা আসছি You're so beautiful, and I can't deny. My heart is always with you, my head's always stuck in time. Love, let me go, cause I've been holding on for far too long.
good. Guess I didn't know it went this way. One drink too much and I could see your face. Why did I let you go? How could I let you leave? Will I ever see you? And do you think of me? Love, let me go. Cause I've been holding up for far too long. I've been fighting and keeping strong. Now you just gotta let me go. Time, wash away every feeling that can cause me pain. All these memories I can't escape. Can you let them all wash away? Let it all wash away. Cause I don't wanna feel the pain. Love, just let me go. Cause I don't wanna feel the pain of holding on and keeping strong. So now I'm moving. জানিও গাড়িটা কিরকম লাগলো তোমাদের যদি কোনো ড্রিম কার থাকে তোমরা কমেন্টে লিখতে পারো কোনটা কোনটা তোমাদের পছন্দ বা কোনটা তোমাদের কাছে আছে হ্যাঁ যদি এটা বলে দিই যে আমি আমি ড্রাইভিং শেখা হয়নি এর আগে আমি কলকাতা একবার শিখতে গেছিলাম তারপরে যেহেতু পুনেতে চলে আসি তারপরে ওই জন্য আর ওখানে আমাদের যে স্কুল গাড়িটা ছিল ওটা কোনোদিন চালাইনি যেরকম করে বাট এখানে তারপরে আমি ড্রাইভিং ক্লাস ডেলিভারি হওয়ার সেটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স থাকে ওই ড্রাইভার নিয়ে আমার আমার এটা পার্সোনালি হয়তো অনেকেই চালে আমি তাদের এগেইনস্টে কিছু বলছি না বাট আমার পার্সোনালি আমার একদমই পছন্দ না ইভেন এখন মানে সবাই পছন্দ করে নিজে চালানোটাই না অনেকে আবার মানে তাও ড্রাইভার রাখে তো হয়তো ভয়ে চালায় না যে কিছু হয় ভয়ে কিচ্ছু না ড্রাইভিংটা এমন কিছু খাতি করা জিনিস না এটা জাস্ট আস্তে আস্তে ওটা তুমি প্র্যাকটিস করতে করতে সব হয়ে যায় যেরকম আমরা ছোটবেলাকে পড়াশোনা এবিসিডি শিখে শিখে বড় হই সেরকমই সেম তো এটা কোনো হাতি করা জিনিস না আমি যেহেতু টু হুইলার চালিয়ে এসেছি এতদিন এত বছর ধরে তো আমার ইজি হয়েছে তো ড্রাইভিং শেখার পরে আমি ব্যাপারটা কি হয়েছিল যখন আমরা গাড়ি চালাই যেদিন আনতে যাই আমি আমার হয়তো হার্ডলি এক সপ্তাহ হয়েছিল ড্রাইভিং শেখা আর আমাকে ড্রাইভার বলেছিল যে স্যার আপ লেকে আ সকতে মানে এতটাই কনফিডেন্স আমরা যদিও সেদিন ড্রাইভার নিয়ে নিয়েছিলাম ড্রাইভার নিয়ে নিয়েছিলাম আমরা সেদিন যেদিন কারণ একদম নতুন গাড়ি ওরে বাবা কিছু হয়ে গেলে ও আমাদের এখানে কালী মন্দিরে আমরা সব পুজো টুজো দিয়ে তারপরে হঠাৎ করে ও বললো যে স্যার আপ চালাও আমি তো হ্যাঁ চালি দেবো তখন ড্রাইভার পাশে বসলো আর ও আমাকে বলতে গাইড কিছুই না মানে ও জাস্ট বললো যে দূরেই যাই কোনো মুথে কথা বলে লাভ না আমি হয়তো লোনাভলা যাইনি আমি লোনাভলা হাইওয়ে চালাচ্ছি লোনাভলা আমি যাইনি এখন অব্দি বাট আমি পুরো পুনে মোটামুটি ঘুরছি ওই গাড়ি পুরো পুরে ঘুরছি মানে বুঝে নাও যে কিরকম মোটামুটি কনফিডেন্স চলে এসছে ওকে নিয়ে বেরোই যদিও আমার কাছে লার্নার লাইসেন্স আছে আর লার্নার লাইসেন্সে তোমার
বিশাল জোরে চালাই না, ম্যাক্স টু ম্যাক্স আমি 670 অবধি যাই, ম্যাক্স টু ম্যাক্স ওর থেকে যাই না, আমার মনে সেফ সেফ ট্রাভেল করো, আর এটাই বেটার অন্যদের জন্য আমাদের জন্য, তো ওটাই ইয়ে। আর যারা নতুন নতুন ড্রাইভিং শিখছে তারাও কমেন্ট করতে পারো নিচে। তো এটাই এটাই ছিল আমাদের গাড়ি কেনার হিস্ট্রি হিস্ট্রি। আর বাকি যদি কোনো গাড়ির ব্যাপারে তোমরা জানতে চাও তো তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করতে পারো। যদিও আমি বলে দিই, এখনো বলছি, যাদের টাটা নেক্সন পছন্দ সেও নিতে পারো, সেটা খুবই ভালো গাড়ি। আমরা এক গাড়িতে একটা নিতে হবে, ওই জন্য আলটিমেটলি আমরা ভেনিউ ডিসাইড করেছি, বাট বেসিক্যালি সব গাড়ি মার্কেটে খুবই ভালো। মন্দিরের ঘন্টা আছে, হট করে সাবস্ক্রাইব লিখে থাকবে লাল, ওটাকে একদম গ্রে বানিয়ে দেবে, ডি এসে যাবে সাবস্ক্রাইব বলে, ঠিক আছে? আর কি করবে, এরকম থাকবে, এটাকেই দেখবে, তার পাশে একটা দেখবে না, ঠিক আছে? এটাকে যেই টিপবে কালো ব্লু হোয়াটএভার একটা কালার আসে কাউ কাউ গেতে, ওটা হয়ে যায়, যে সবকিছু এইগুলো হয় না, দেখবে ওইখানে একটা শেয়ার বলে অপশন নাই, যে শেয়ার হলো কাকিমা জেঠিমা পিসিমা মাসিমা সবাইকে পাঠিয়ে দেবে, বন্ধু বান্ধব পুরো মানে যত ইচ্ছা, যদি আমাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটা করো, আর মনে হচ্ছে আমার পছন্দ হওয়া মানে হচ্ছে তোমাদের, তাই জন্য তোমরা আমাদেরকে দেখছো। হ্যাঁ হ্যাঁ, আর ব্যাস, তো ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি করোনার মধ্যে, সবাইকে ভালো রেখো, আর খুশি থাকো, এনজয় করো, স্যাটারডে হয়ে গেছে, সানডে আসছে, ছুটি এনজয় করো, ঘরের মধ্যে করো কি বাইরে করো, বাট করো। আর এই নিয়ে আজকে আমাদের ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট, সায়োনারা, স্লিপ ওয়েল, বাই বাই। We'll be right back.